নির্বাচন ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতনের তদন্ত করবে বিএনপি। আওয়ামী লীগ হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে বললেন ডক্টর মঈন খান। এদিকে অন্য কৌশলে আন্দোলন জোরদার করতে তৎপর বিএনপি। এবং সর্বশেষ জানাবো নিজেদের কমিটিকে আমলে নিতে সিএসি কে রওশনপন্থীদের চিঠি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতনের তদন্ত করবে বিএনপি। গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই লক্ষ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দলটি। এই তদন্ত কমিটি সরজমিনে তদন্ত করে আগামী 10 দিনের মধ্যে প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে। সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত 7 জানুয়ারি তামাশা নির্বাচনের পূর্বাপর সহিংস ঘটনায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ব্যাপকভাবে আক্রমণের শিকার হয়েছেন। তাদের উপর চলেছে বর্বর নিপীড় নির্যাতন। দেশের অনেক জায়গায় রক্তের হেলি খেলায় মেতে উঠেছিল আওয়ামী লীগ সন্ত্রাসী ক্যাডাররা। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, তথাকথিত ডামে নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট গুরুতর জখম এলাকা ছাড়ার হুমকি সহ নিপীড় নির্যাতন সরজমিনে তদন্ত করার জন্য বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগ হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে বললেন ডক্টর মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আমাদের বিএনপি কালো পতাকা মিছিল নিয়ে ঠাট্টা করেছে। আওয়ামী লীগ বলেছে কালো পতাকা মিছিল তো শোকের, আওয়ামী লীগ হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে, তারা এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, এর চেয়ে আর বড় কোনো শোক নেই। গণতন্ত্র উদ্ধারে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন চলতে থাকবে। ডক্টর মঈন খান বলেন, বিচার বিভাগের অপব্যবহার করার দ্বিতীয় নজির পৃথিবীতে নেই। আমাদের সংগ্রাম সহজ নয় বলেই শান্তিপূর্ণ আন্দোলন চলছে। সরকারের অস্ত্রের বিরুদ্ধে বুকে পেতে দিয়েছি, বিএনপি আওয়ামী লীগের উপর কখনো জুলুম করেনি। বিএনপি কমিটির নেতা বলেছেন, বন্দুক বুলেট দিয়ে গণতন্ত্রকামী মানুষকে সরকার কখনোই কাবু করতে পারবে না। গণতান্ত্রিক ব্যবস্থা অর্জনের সংগ্রাম হতে হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক, যে কোনো উপায় নয় বরং ন্যায়গত পদ্ধতিতেই দাবি আদায় করতে হবে। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ ছিল পলায়নকারী দল। মুক্তিযুদ্ধ করেছিল দেশের খেটে খাওয়া মানুষ, আওয়ামী লীগ কোনো মুক্তিযুদ্ধ করেনি। ডক্টর মঈন খান বলেন, গণতন্ত্র কিন্তু হাতের মোয়া নয়, আমরা এটার জন্য একটি রাষ্ট্রের শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি, সেই শক্তি হলো বুলেট। 15 বছরে লাখের বেশি মামলা দেওয়া হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। অন্য কৌশলে আন্দোলন জোরদার করতে তৎপর বিএনপি, ফের চেনা ছকের রাজনীতি, খোশ মেজাজে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে এক দফার আন্দোলনের রাজপথে বিএনপি দীর্ঘদিন ধরে মিত্রদের নিয়ে নানা কর্মসূচি পালন করে আসছে দলটি। এর মধ্যে আওয়ামী লীগ নতুন সরকার গঠন করলেও রাজনৈতিক অঙ্গনের পরিবর্তন ঘটেনি। সরকারের পদত্যাগের দাবিতে নির্বাচনের আগে রাজপথে শক্তি প্রদর্শন ও হার্ডলাইনের নীতি অনুসরণ করেও সাফল্য পায়নি বিএনপি। তাতেও হাল ছাড়েনি দলটির শীর্ষ নেতারা। হতাশা কাটিয়ে নেতাকর্মীদের চাঙ্গা করতে আবারও তৃণমূলে ফিরছে দলটি। এক দফা দাবি আদায় নিজেদের আরও শক্তিশালী ও সুসংহত করতে মনোযোগী নীতি নির্ধারকরা। ঐক্য আস্থা রেখেই সরকার বিরোধী আন্দোলনে গতি ফেরাতে তৎপর চালাচ্ছে তারা। লক্ষ্য অর্জনে বিদেশ নির্ভরতা কমিয়ে জনস্রোত তৈরির পাশাপাশি তৃণমূলের সংখ্যা সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করতে একমত কেন্দ্রীয় নেতারা। তাদের মতো টানা 3 মাস আত্মগোপনে থাকার পর শনিবার রাজধানীতে কালো পতাকা মিছিলে নেতাকর্মীদের ঢল নামে। সন্তোষজনক উপস্থিতিতে ফের আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন দলটির বিভিন্ন স্তরে নেতাকর্মীরা। সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফর্মের বৈঠকে এসব বিষয় উঠে এসেছে। বিএনপির বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য। এই প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান রোববার যুগান্তরকে বলেন, আমাদের রাজপথের চলমান আন্দোলন অব্যাহত থাকবে, এটা চালিয়ে যাব। কোন সময়ে কোন ধরনের কর্মকাণ্ড চলবে তা পরিস্থিতির উপর নির্ভর করবে। তিনি আরো বলেন, দেশের মানুষের একটাই চাওয়া, সরকারের পদত্যাগ। সেই দাবিতে আমাদের নেতাকর্মীদের করণীয় কিংবা নির্ধারণের বার্তা দেওয়া আছে। দল চাঙ্গা রয়েছে নেতাকর্মীর আত্মবিশ্বাসী, যার প্রমাণ শুক্র ও শনিবারের কালো পতাকা মিছিলে মিলেছে। সরকারের নানা দমন নির্যাতনের মধ্যেও সন্তোষজনকভাবে নেতাকর্মীরা কর্মসূচি সফল করেছেন। অনেক নেতাকর্মীর হতাশার কথা বললেও বাস্তবে ভিন্ন, বিএনপি নেতাদের মধ্যে কোনো হতাশা নেই। আমাদের একটাই কথা, দেশে গণতন্ত্র রক্ষা সুশাসন ফিরিয়ে আনা, বর্তমান সরকার পতন নিশ্চিত করা। এই জন্য যা যা করণীয় বিএনপি তা করবে। দলীয় সূত্র জানায়, বিএনপি মহাসচিব সহ দলটির হাজারো নেতাকর্মী কারাবন্দী, মামলা হামলা জর্জরিত লাখো কর্মী সমর্থক।
এখনো বাড়ি ঘর ছাড়া অনেকেই এমন পরিস্থিতিতে এই মুহূর্তে কঠোর কর্মসূচিতে যাচ্ছে না দলটি। এই জন্য কারাবন্দি নেতাদের মুক্তিতেই জোর দিচ্ছে শীর্ষ নেতারা, পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল নেতৃত্ব তৃণমূলকে সুসংহিত করতে মনোযোগী তারা। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানান, 7 জানুয়ারির পর বিভিন্ন সময় নীতি নির্ধারকদের বৈঠক হয়েছে, এক দফার আন্দোলন চলমান থাকলেও এসব বৈঠকে আন্দোলনকে মূল্যায়ন করা হয়। প্রায় বৈঠকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মী ও দলের নানা সংকটের তথ্য প্রকাশ পেয়েছে। এসব সংকট কাটিয়ে আন্দোলন চাঙ্গা ও নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে তৃণমূল থেকে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে জেলা থানা ও বিভাগীয় পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে, দল ও সংগঠনের দুর্বলতা শনাক্ত করে শীঘ্রই সরকার বিরোধী আন্দোলনকে ক্রমান্বয়ে গতিশীল করা হবে। এছাড়া দীর্ঘদিন ধরে দলীয় পদ পদবী থেকেও যারা আন্দোলনে নিষ্ক্রিয় কিংবা গুরুতর অসুস্থ তাদের জায়গায় ত্যাগীদের মূল্যায়ন করবে বিএনপি। একই সঙ্গে নিষ্ক্রিয় নেতাদের সক্রিয় করতে কাউন্সিলিং করবেন দায়িত্বপ্রাপ্তরা। তৃণমূল থেকেই সাংগঠনিক তৎপরতা ও আন্দোলনকে একসঙ্গে অব্যাহত রাখা হবে। প্রথম দিকে ইস্যুভিত্তিক কর্মসূচি দিয়ে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সক্রিয় রাজপথে নামানো হবে, তবে একাধিক কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ করে জানা যায় 28 অক্টোবরের পর বিএনপি অনেকটাই ছত্রভঙ্গ। তৃণমূল পর্যায়ে এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। সরকার বিরোধী চলমান আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার অনেকেই হতাশ। এখন নেতাকর্মীদের মধ্যে আস্থা বিশ্বাস আর পরিবর্তনের স্বপ্ন তৈরিতে কাজ করছেন দলটির দায়িত্বশীল নেতারা। এই কাজের অংশ হিসেবে এরই মধ্যে সারা দেশে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে তাদের সুবিধা অসুবিধা মামলা হামলার খোঁজ নিতে শুরু করেছেন শীর্ষ কেন্দ্রীয় নেতারা। দলটির ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদল যুবদল আর স্বেচ্ছাসেবক দলের প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া বিএনপি সহ অন্যান্য অঙ্গসঙ্গ নেতাকর্মীদেরও চাঙ্গা করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বিএনপির কয়েকজন ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক নেতা প্রায় অভিন্ন তথ্য দিয়ে জানান, সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি তৃণমূল থেকে দ্রুত সময়ে সরকার বিরোধী আন্দোলনকে ছাড়িয়ে দেওয়া হবে। এজন্য মাঠের নেতাদের আত্মবিশ্বাস বাড়াতে ইস্যুভিত্তিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে 2 দিনের কর্মসূচি পালন করেছে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন দাবিতে শুক্রবার 26 জানুয়ারি সারা দেশে জেলা সদরে এবং পরদিন শনিবার ঢাকা মহানগর সহ প্রত্যেক মহানগরে কালপতাকা মিছিল অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে দলের শীর্ষ নেতারা আশাবাদী হয়ে উঠেছেন। একই দাবিতে 30 জানুয়ারি সারা দেশে জেলা ও মহানগরের প্রত্যেক থানা উপজেলা আর পৌরসভায় কালপতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির বাইরে একেবারে তৃণমূল থেকে সভা সমাবেশ মানববন্ধন গণ অবস্থান গণসমাবেশ সমাবেশ পদযাত্রার মতো কর্মসূচি পালনের মাধ্যমে জেলা ও বিভাগীয় পর্যায়ে বড় সমাবেশ করার পরিকল্পনা রয়েছে বিএনপির। কয়েকটি জেলার বিএনপি নেতারা বলেন, 7 জানুয়ারি নির্বাচনের পর নতুন করে সাংগঠনিক শক্তি বাড়াতে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। নির্দেশনা অনুযায়ী মাঠের সক্রিয় নেতারা কাজ করছেন, নেতৃত্বের সফলতা ও ব্যর্থতা খুঁজে বের করা হচ্ছে, পাশাপাশি সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ধাপে ধাপে বৈঠক করে মনোবল চাঙ্গা রাখতে কাজ করা হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, বিএনপির কর্মসূচিতে এখনো নেতাকর্মীদের ব্যাপক আন্তরিকতা রয়েছে, যে কোনো ঝুঁকি নিয়ে গণতন্ত্র ফেরানোর জন্য তারা যে অঙ্গীকারবদ্ধ সেটি আবারও প্রমাণ করেছেন। 2 দিনের কালো পতাকা মিছিলে সারা দেশে ব্যাপক সাড়া পেয়েছে, 30 জানুয়ারিও সারা দেশের মানুষ সরকারকে কালো পতাকা দেখাবে। তিনি বলেন, জনগণ গণতন্ত্র হারা, কথা বলতে মত প্রকাশ করতে ভয় পাচ্ছে, কারো কোনো স্বাধীনতা নেই, সরকারের ব্যাপক দমন পীড়নের মধ্যেও এজন্য আমাদের নেতাকর্মীরা অঙ্গীকার করে মাঠে নেমেছেন। বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া যুগান্তরকে বলেন, আমরা মাঠের কর্মসূচিতে আছি, আমাদেরও জনগণের দাবি দেওয়া নিয়ে কথা বলছি, এটাকে আরো এগিয়ে নিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাজ করছি। এছাড়া সাংগঠনিক শক্তি একটি চলমান প্রক্রিয়া, সাংগঠনিক কর্মকাণ্ড চলমান রয়েছে, সে কারণে শনিবারের কালো পতাকা মিছিলে বিভিন্ন স্থানে ব্যাপক উপস্থিতি বেড়েছে। নেতাকর্মীদের চাঙ্গা রাখতে একটার পর একটা কর্মসূচি আসছে, আরো আসবে, ক্রমেই আবারও একদফার আন্দোলন চূড়ান্ত ধাপে পৌঁছাবে। নিজেদের কমিটিকে আমলে নিতে সিইসি কে রওশনপন্থীতে চিঠি। জাতীয় পার্টির জাপা কমিটি পরিবর্তন করে রওশনপন্থীদের কমিটিকে আমলে নিতে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালকে চিঠি দিয়েছে দলটির একাংশ। চিঠিতে বলা হয়েছে, 28 জানুয়ারি জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং 11 সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের গুলশানের বাসভবনে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের এক জরুরি বর্ধিত সবাই সর্বসম্মতিতে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুনুকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সবাই তুমুল হর্ষধ্বনি ও করতালের মধ্য দিয়ে উপস্থিত নেতাদের ঐকান্তিক দাবির পরিক্ষেপে জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির গঠনতান্ত্রিক ক্ষমতা বলে পার্টি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং পার্টি চেয়ারম্যান তার ক্ষমতা বলে কাজী মোহাম্মদ
মামুনুর রশিদকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পরবর্তী সম্মেলন না হওয়া অবধি জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ করেছেন। এতে বলা হয়, বর্তমানে নিবন্ধন নাম্বার 12 জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ও মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশিদ জাতীয় পার্টির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে জাতীয় সম্মেলন আহ্বান করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।